তোমাদের নিশ্চয়ই মনে আছে তুম দিল কি ধড়কন মে রহতে হো গানটা 90 দশকে বক্স অফিস কাঁপালো প্রেমের সিনেমা ত্রিকোণ প্রেম আর একাধিক সুপারহিট গান নিয়ে ছিলেন অক্ষয় কুমার শিল্পা শেট্টি ও সুনীল শেট্টি প্রেমে ভূত হয়েছিল দর্শককুল আর তাই আবারও পর্দায় আসতে চলেছে ধড়কন সিনেমার সেকেন্ড পার্ট ধড়কন 2 প্রেমের ছবি রোম্যান্সের ক্লাসরুম নিয়ে বেশ ছিল বলিউড আর দুলহে কি চেহারা সুহানা লাগতা হে গানটি নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে এই গানটি বিয়ে বাড়ির শান বাড়ায় বলিউডের দিক নির্দেশকারী এই ধড়কন সিনেমার প্রতিটি গান ও চিত্রনাট্য আজও দর্শকের মনের মণিকোঠায় আবদ্ধ জল্পনা শুরু হলো শিল্পা শেট্টির ইনস্টাগ্রামের একটি পোস্ট থেকে গতকাল বুধবার শিল্পা শেট্টি তার ইনস্টাগ্রামের পোস্টে শেয়ার করেছেন বন্ধু সুনীল শেট্টি এবং মুকেশ চাপড়ার সঙ্গে একটি ছবি সেটার ক্যাপশনে তিনি লিখেছেন দেব অঞ্জলি অর চাপড়া পুরানে দোস্তি নেই ধড়কন তাহলে কি আবার ওই ত্রয়ীর প্রেমে মশগুল হবে দর্শককুল যোগব্যায়ামের ভিডিও ছোট পর্দার রিয়েলিটি শো এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে এতদিনও খবরে ছিলেন শিল্পা শেট্টি প্রিয় দর্শনের পরিচালনায় হাঙ্গামা 2 দিয়ে দীর্ঘ সময় পরে বড় পর্দায় ফিরেছেন তিনি লাশময় চেহারার অভিনেত্রী আক্ষেপ করে একবার বলেছিলেন শরীর প্রদর্শন করা এমন চরিত্রই আমাকে বেশি ভাবছে ইন্ডাস্ট্রি তবে কন্টেম্পোরারি যুগে অভিনয় দেখানোর পরিসর বেড়েছে ছক ভাঙার সুযোগ গত বছর দিল বেচারা ছবি দিয়ে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ চাপড়া তাই তার নির্দেশনায় নতুন ধড়কন স্পন্দন শোনা যায় কিনা তা নিয়ে এখনো গুঞ্জন বলিউড জুড়ে বন্ধুরা আপনারাও কি ধড়কন 2 এর অপেক্ষায় আছেন পুরানো ধড়কন দেখেছেন তো না দেখলে একবার নিশ্চয়ই দেখে নেবেন আর দেখার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন